ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له. واشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. وقال تعالى: يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين, كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم محبت درس صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله على صل محمد صلى الله محمد سيد الكرنين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله وعلى محمد صلى الله وسلم صلى الله على محمد صلی اللہ علیہ یا رسول اللہ حبیب خالق کتا تئی برگ زیدا زل جلاله پاک بہ ہم صلی اللہ وعلى محمد صلى الله وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم كانت يد المغم لك ঐতিহ্যবাহী কুনার যুব সমাজের উদ্যোগে বহুত ঐতিহ্যের এই মাহফিল মুর উপলক্ষে ইসবলক্ষে আসকের উনচল্লিশতম মুবারক মাহফিলের শ্রদ্ধা বাদ সভাপতি মহাজ তুলামা একরাম মুরব্বিয়ান একরাম যুবক বাই আইন এলাকার ধর্মপ্রাণ মুসলমান বাই বাবা হল পর্দার অন্তরালে পর্দা ইসিন মা বই নহল মহান পর্বার দিগারে আল্লমার দরবার লাখো কোটি শুকুর আইস্তনে প্রায় উনচল্লিশ বছর আগে এই মুবারক মাহফিলর সূচনা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবার ও বিখ্যাত এই মার শ্রদ্ধার সাথে শরণ করম ওই সব গেছে মানুষগুলোর যারা এই মুবারক মাহফিলর সূচনা করিয়া আইজ জমিনার ফেটতে নে জমিনার ফেট ফিটতে নে জমিনার ফেটা বিদায় লিস আল্লাহ যেন তার আর কবর রে জান্নাতুল ফির দাউসের টুকরা বানাই দিন হোক আমিন বহুত মুরব্বী হল বিশেষ করি যারার কথা খুবই শ্রদ্ধার সাথে স্মরণ করা লাগে আজকে অনেক মুরব্বী আমরা সাড়ি সাড়ি গেছুন গিজেরা এই মাহফিল অনেক সুপরামর্শ দিতা সব ধরনের সহযোগিতা করতা আল্লাহ যেন তারার কবর আজকের মুবারক মাহফিল পৌঁছাই দেন খোখা আমিন আমার মনে ভরে আজ থেকে তিরিশ বছর আগে বা চৌত্রিশ বছর আগে সম্ভবত নব্বই ও মাহফিল যুক্তিবাদী সাহেব আইসলা আর এই যুক্তিবাদী সাহেব আবার আমে গুণাগাৰ অন গজল গাইছে আমাৰ বহুত মুৰব্বী হল বিশেষ কৰি যে ৰাইজ নাই সেইদিনৰ উৎসাহ উদ্দীপনা দেখলে বাৰ বাৰ মনৰ মাজে আই কত সোনালী এটা দিন আছিল বাগানটা যেন ফলে ফুলে বঢ়া আছিল সাম তুলিল হাজিৰিন আজকের এই মুবারক মাহফিল আমি মনে করি দল মত নির্বিশেষে এমনিতেই আমার এই মাহফিল আলহামদুলিল্লাহ আমরার গ্রামের এলাকার মানিকনার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান হল আন্তরিক সহযোগিতা বিশেষ করি দোয়াতেই আমরা সব সরিকে কারণ মূর দেগানোর ইসালে আজকে যেহেতু আমরা প্রিয় মুর্শিদ আল্লম ফুলতলি সাহাবুল্লাহ রহমতুল্লাহ আল্লাহর সুযোগ্য আউলাদ পীরে কামিল উস্তাজুল উলামা শেখুল হাদিস আল্লামা মাইজুম সাহুজুর তশিফানরা হাজার হাজার আলী উস্তাদ আল্লাহর বন্ধা আল্লাহর অলি যেহেতু আইর আমরা বিশ্বাস করি কিতাবের মাঝে লেখুন যে হকানি অলি আল্লাহ আলী যে এলাকা আঠিয়া যায় ই এলাকার চল্লিশ দিনের কবর আজাবরে আল্লাহ মাফ করিয়া দেয় আমরা বড় মুবারক মাহফিল পাইছি আমি আশা করবো আমরা এলাকার বাবা হল বাই হল যারা বাড়িও করে আছে দয়া করি সবাই হাজির হোক কারণ যখন তখন ইনশাল্লাহ সাবজাদা তো শিখান বা আল্লাহর উল্লির আমরা সব ইনশাআল্লাহ বিদেশি মেহমান হল আলহামদুলিল্লাহ অসংখ্য আলিম হল বিশেষ করে বর্তমান সময়ের খুবই আলোচিত খুবই আকর্ষণীয় আলী মহল আমরা আজকের এই মুবারক মাহফিল দাওয়াত দিয়েছি আমি দুঃখ প্রকাশ করি আমার নিজরে দিয়া আমি আমরা চাচারে হয়েছি বা আমার ভাই হুসাইন হয়েছি আমি বড় বিপদ হয়ে যাই যে সময় দাওয়াত যায় নিজর গাউর আমি একটা মাহিল থাকতে পারি না আমি বজর নমাজাই এক গরু পড়ছি আর বার বারোই গেছি আমি একটা সময় দাজাউরি হুকা যায় নিজের এলাকার মাহিল তুই আর দূরে যাইবার ইচ্ছা থাকে না মাথায় না আমি বড় দুঃখিত যে আমি অন গ্যাশান নামাজ আরবার পড়তাম শ্রীমঙ্গল তো নেই অনেক বিত্রে এর বাদে আইতাম মৌলি বাজার বাদে আইতাম আমি বাটের আর বিত্রে আর এটা আমি অনুরোধ করি আমি কইছি আমরা চারে বলে দয়া করি বার করি আপেল করি একটা ডেট ঠিক করিয়া রাখি দিবা আমি নিজের মাদ্রাসা তো আইতে পারছি না আমি সুন্দর গেছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ কারণ অনে আপনার দোয়ায় আসলে আমার এলাকার মই মুরব্বী আমার মা বাপ আমরার মই মুরব্বীর দোয়ায় আমার একটু ব্যস্ত আল্লাহ বানাইছে মাথায় না যাও আল্লাহ নয় তারিখ আমি প্রোগ্রাম শেষ করি বিদেশের দুই তিন দেশের সফর দশ তারিখ আমি আল্লাহ দি দয়া করেন বিদেশ গিয়া ছোট ছোট দুই চার মাহফিল আছে করতাম এর বাদে আখের আল্লাহর বাড়িও সফর করতাম ইনশাল এটা সারা হইলো আমরা আপনারা দুহায় যে আমার মনে পড়ে আমরা মজনুবাই বিশেষ করে আট জুবাই কালাম বাড়ছে বা বহুত মুরব্বী হল আমরা রুদ্রত্ন বাড়ির সুহাগ ভাই সহ অনেক মানুষ যারা মাত যারা নাম দরাত আমি প্রায় এক ঘন্টা সময় লাগব সব ওর কথা করে যারা আজকে আমরা হারাই গেছি আল্লাহর কাছে বিখ্যাত আল্লাহ তার খবরের জন্য তোর টুকরা বানাইত আমরা তো একদিন জমিনের তাকতাম নাই না কিতা সাহেব

উধো আল্লাহ শুকরিয়া আমরা ময় মুরব্বিয় হল যারাও আছেন আপা সম্মানিত হাজিরিন রব্বানা গফিরলি হে আমাদের প্রতিপালক তুমি আমরারে ক্ষমা করে দে হুকামিন আমি কে শিকাইয়াতু আল্লাহ দুরাকো কাকে আল্লাহ কইরা তোমরা আমার গেছে আল্লাহ চাইও কিলা ও আমার আল্লাহ তুমি আমরারে মাফ করে দে হুকামিন আমি ও লিওয়ালি দাইয়া আর আমার মা-বাবরে মাফ করে দে জুরে হক কামিন কি সুন্দর ভাষা আমরার আল্লাহ আমরারে শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কইরা তোমরা আল্লাহ চাও অন্যয়াত আইছে উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ কইরা যদি তোমরা আমার কাছে চাও ও বান্দা বল তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের চাওয়ারে পূরণ করিয়া দিই সুবহানাল্লাহ জুরে হক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইরা তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের চাওয়ারে পূরণ করবো তাই আল্লাহর ওয়াদা তো মিশই তো নাই মা তোকে আল্লাহর ওয়াদা মিশই বলি আল্লাহ কইরা যে আমি তোমরা কইয়া তোমরা আমার গেছে চাও আমি আল্লাহ তোমরার চাওয়ারে পূরণ করবো তো বোঝা গেল আল্লাহর গেছে চাইতাম নাকি দা এর দা দুনিয়ার যতটা চাইবা কার গেছে চাইবা মনে তাকে জানো আল্লাহ চলার কেউর গেছে আমরা চাইতাম নাই ভাল্লা করি বুঝুন জানো দেখুন জানো আমরা মাঝে একটা বন্ড বারুই বাইতাম মাঝারও গিয়া সবার শুরু করি দেয় মাজার যাই না তবে আমরা মাজারও যাই মাথো আমরা মাজার পূজারি না আমরা মাজার ziyaret করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা ওলিআল্লাহ বিরোধী না আমরা ওলিআল্লাহ বক্ত তবে বন্ডলিরা আমরা দয় দেখতে পারি ঠিক জুরাতুলিয়া কোকা ঠিক না ঠিক না বন্ডলির লগে আমরা কোনো সম্পর্ক নাই কত আমরার পির মসজিদ মাঝে কোনো বন্ডামি আসিল না কত আমরার মুরববি হল যারা দেখছেন যারা জীবন কোনো বন্ডামি ভাইছেন নি নাই এর দা বন্ডল লগে আমরার কোনো সম্পর্ক নাই নাই ইলা বীর আছেন কত কালকে হবিগঞ্জ এক মাহফিলা কইছে লে নামাজ পড়েনা সুন্নাহ করতে না কিচ্ছু নাই খালি মানুষ দেখলে খালি এর মাঝে গান কি বানাইল যে কিটা লে আমার কাছে murid হলে নামাজ লাগে না নাউজুবিল্লাহ কইতালাই এইটা আমরা সম্পর্ক আছে নি ও মনরাখন জানো মনরাখন জানো কোন পন্ডর লগে আমরা কোনো সম্পর্ক নাই এই কারণে আল্লাহ আমরারে বড় মায়া করেন যে এই ফিতনার যুগে আল্লাহর হক কানে অলি হক লর লোক দরাইছেন জুরে কই সুবহানাল্লাহ

আমার ভাই অখল বন্ধু অখল পরে আলমে আমরা রে কেয়ামত পর্যন্ত শিক্ষা দিলা যদি আমি আবদুল্লা গুনাহ গুনা করি নবীর গেছে যাইমু কিন্তু আমি নবীর দরবার গিয়া আল্লাহর গেছে মাফ চাইমু যাইমু নবীর গেছে মাফ চাইমু যাইমু বড় পীর আব্দুল কাদির জিলানির গেছে মাফ চাইমু আল্লাহর গেছে যাইমু খাজা মাইনুদ্দিন আজমির ইসানজারির গেছে মাফ চাইমু আল্লাহর গেছে যাইমু খুতবুদ্দিন বখতিয়ার কাকির গেছে যাইমু নিজামুদ্দিন আউলিয়ার গেছে যাইমু আব্দুল রহমান দিছে দেহলবির গেছে যাইমু সৈয়দ আহমদ শহীদ বেরলবির গেছে যাইমু কেরামত আলী জনপুরীর গেছে যাইমু হাফিজ আহমদ জনপুরীর গেছে যাইমু বদরপুরীর গেছে যাইমু আল্লামা ফুলথুলি সাভর গেছে কিন্তু মাফ সাইমু আমার আল্লাহর গেছে যাই মুসা জলালোর গেছে কিন্তু মাফ সাইমু আল্লাহর গেছে আল্লাহ আমি মুজরিম গুলাগার

ইয়া লখুই সাইদ বড় দুঃখ লাগে আমরলা বেজুইত হইছি আল্লাহ ভরসা তোর আমার গাও হিসাবে আমার নিজের জন্মভূমি আমার বাপ সাজা ভাই বন্ধু এরা লিয়া মাটি আর হিসাবে আর আমরা রুষ্টিক করার দরকার নাই নাই আতোগা ধরানালি এর দেমনরা কোন জানো আমরা তিরো месе ধুলতলি চাপে আমরারে আল্লাহর দয়া আল্লাহর ওলি রুছিলে আমরা বড় সঠিক এক রাস্তা পাইছে ঠিক নি আর তুলিয়া কোকা ঠিক নি

দুজগর আগুন মুক্তি দান করে জুড়ে খোকা সুহান আল্লাহ তাইলে আমার আল্লাহর কাছে সব বিষয়ের সমাধান আছে না নাই মাতকা এই কারণে আমরা দোয়া করতে সময় খেয়াল করি করতাম রব্বানা ও আমরা রব আমরা মাফ করি দেও ওলি ওয়ালি দাইয়া আমরা মা বাপ মাফ করি দেও ওলি মুকমিনি না ইয়াও মাইয়া কুমুল হিসাব আল্লাহ তোমার হিসাবর দিন আরম্ভ হওয়া পর্যন্ত অর্থাৎ কে আমার পর্যন্ত যত মুমিন মুসলমান দুনিয়ায় তো নেই বা সারারে মাফ করিয়া তুই হান আমার বাই অকল বন্ধু অকল আমি কুরআন শরীফের দুই লম্বর আয়াতে কারীমা তিলাওয়াত করি আমি আশা করি কথা বুঝাইতে পারছি নি ইসালে সাহাবর মাহফিল কিতার মাহফিল কিছু বুঝছো নি সাহেব খক ইসালে সাহাবরে কই লে জে মাহফিল সাহাব রসানি খরাবে জে মাহফিল নেকি পৌঁছাইয়া দেবাবে খার গেছে আর আল্লাহর কাছে আমরা দিয়া করি না নি উযুরুকলে দুহাত কই না নি আল্লাহ জাতিলাত করলাম যা বললাম যা দরুদ পড়লাম ও তারে কবুল করি ও তার জবাব তুমি আল্লাহ আমরার मुर्देগানর রুইহে পাকো মাশাআল্লাহ আছে অরি বুঝিলছট তবে মনরা খন জাননো জেলা সাইনবোর্ডলা কাম হইত হইব আমরা দেশ সাইনবোর্ড হই দা ও একজাত হামায় আর একজাত লেকিতা লে আমরা রেজিলেন্টাস আমাল্লামা উরুস লাগলে এটা বহুত আর লেকে পবিত্ৰ উৰুচ মোবাৰক খাম যে এটা কৰে খালি মাঠিয়া উৰুচৰ থবাৰক মাতি না এতিয়া চাৰা বেজ আমি খাম দিয়া উৰুচ পালন ইণ্ডিয়াত আমি যাই মাঝে মাজে কোনো কোনো উৰুচ মোবাৰক মাচাল্লা ইণ্ডিয়াত উৰুচ মোবাৰক জুগুলয় খুব সঠিক নহয় নহয় মানে কোন উৰুচ ৱা আজুল্লাহ খান সম্পূৰ্ণ নেকিৰ খাম দিয়া কুৰাণ কিছু তাকেও যদি বেজাল আমি আইজ আমি কোনো বেজালিত গেছি না আমি জাত গেছি আমার দেশে ওয়াজ সুন্নি মহাসম্মেলন ইশালে সব জেতা তারা ইলে প্রায় জায়গা অলি আল্লাহর নামে শিরোনাম দেয় পবিত্র অমুক অলিয় আল্লাহর নামে পবিত্র উরু শরীফ বা অরুস মুবারক দেখা যায় টিকু আছে কোরআন খতম হয় মিলাদ শরীফ হয় দুরুদ শরীফ হয় জিকির আজকার হয় নসিহত হয় দুয়া হয় সিন্নিতা হয় আলহামদুলিল্লাহ আমরা যদি জেলা সাইনবোর্ড বানাই মোল্লা খা মতোই চাইব না কিন্তু দুঃখ লাগে আমরা অনেক সময় দেখা যায় সাইনবোর্ডে আর খামে মিল নাই ঠিক না নেই এটা আমরা যে ইসালে সব করি ইগুর জেলা সাইনবোর্ড আমরা খা মোল্লা চাইব মাতুকা সব লেতে ইসালে সব করতে হইলে তো সব রেসানি হইতো নেকি পৌঁছাই আইতাতে তো নেকি পৌঁছাই তৈলে কইলা নেকি খামাই করতে হইব মাত্তা নাই নেকি খামাই করা লাগব না নি ও নেকি খামাই কি তাদি করবা বলে যেতা কাম খাম করলে নেকি হইব তা দিয়া নেকি খামাই করতে সুবহানাল্লাহ বলেন এখন আপনারা জিকাই কি যাই ই মাহফিল শুরু হইছে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কুরআন শরীফ তিলাওয়াত দিয়া নাই মাত্তা নাই তিলাওয়াত দিয়া নাই আপনারা কত কয় জান কুরআন শরীফ তিলাওয়াত তো নেকি আছে নি মাশাল্লাহ নবীজি فرمাইছেন একক করতিলাওয়াত করবা 10টা নেকি সুবহান আল্লাহ আপনি তিনবার কুল আল্লাহ পড়বা এততম কুরআন শরীফ পড়ছো সুবহান আল্লাহ কইলে তাইলে বোঝা গেল নেকি দেয়া শুরু হইছে আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন দুনিয়ার যত ইবাদত আছে তন্মধ্যে শ্রেষ্ঠ হইল কুরআন শরীফর তিলাওয়াত জরে হক্কাস সুবহান আল্লাহ আশা করি দুই নম্বরে আমরা কিটা পড়ি বলে আমরা হামদে বারি taala আল্লাহর প্রশংসামূলক গান গাই মা না চাওক খাৰ প্ৰশংসা বেজ ভিটামিন না বাদ কি হল মাথো কোৱা আল্লাৰ প্ৰশংসা লাইন আছে আৰু এবাৰ বে আছে এখন যদি বটগাছৰ তলত দুটা চিতাৰা তালি আলদি লাগি যায় কোনো আল্লাৰ প্ৰশংসা গোৱাত তেনেকেই বনা কোন কিবা দিক আৰু দিক দুলমো কেই আছে হা ইলা হৈ তলা আৰু উল্টা ধর বনাইলি তাইলে আমরা যেলা গাইলাম গাওয়াটা ঠিক আছে মাথো অনেক বাই মনে হাম গাইছে হামক কিতা আল্লাহর প্রশংসা হামকিতা আল্লাহর প্রশংসা যেমন মনে করো কা এই সুন্দর ফুল সুন্দর পানি ক্ষুদা তোমার মেহের বাণী খুদা তোমার মেহের খার প্রশংসা আল্লাহ মাধকা খার প্রশংসা আল্লাহর প্রশংসা নাই

বাল্লা জিনিস নষ্ট হয়ে যায় একটু বুঝলাম হাসাও একদিন এক নিজে নিজে কিতা আল্লাহ কবুল বলে হাসাও নষ্ট হয়ে যায় অনেক সময় বাফ ফাড় নির্বাচন ফুয়া মিছিল দের জুস মিছিল তোমার বাই আমার বাই অমুক বাই অমুক বাই তারে মিছিল বাদে জি কলাম ন তোর বাফ ফাড় হয়েছিল উঠিয়া খুব জুসে মারছিল আল্লাহর বন্ধার কবর আল্লাহ জান্নাতের চুমুকাম দান কর কাফুক এটা কথা আছে যে যুষ্ট উঠলে বহুত বাল্লা জিনিস নষ্ট হই যায় আমরা নবীর জান গাইতে গিয়া যুষে নষ্ট করতাম না যে লাইনে আছে তা গাইতাম যে আমরা পীর ও মুর্শিদ ফুলতলি সাহেব গাইছো নি তা আমরা গাই মা তো না সাবে ফুলতলি নানি গাইছো যা কে সামনে চেহারা দেখালে না মুঝে সিনা পে দস্তে করেম রাখে নিবালে

মাতকানো আত মতানি ও তা গাই বা বাংলাতে অনেক সময় আমরা বিভিন্ন গাই যেগুলা হইল নবীর সাল সব নবীরা সুলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মিশাল তোমার হুদার পরে তুমি হাবিব খুদা

সিরাতে তুমি ভরসা সবার তোমার করুণা চারা দুজো গোপ্রিয় নাই কিছু আর চাই তো পাক হাতে কাউ সার জাম মুবারক কদমেতে ও শেষ সালাম 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 নবী সালাম সালাম মোবারক قدمে তেওশে সালাম সুবহানাল্লাহ ইগুলা কি দ নি আমি যে দুইটা গজলর দুইটা কলি কইছিলা আর বহুত আছে আর মায়া আমি তো কিছু গজল পাই না কিছু গজল পাই না গজল গাইলে পালা

গোইলা রে বা তোমার যদি আল্লাহর মদিনা হয় তুমি এক গোছলেहुन्छ নিয়ে হুজুর কোন গজল আচ্ছা নারী রি সব জমিনা রামের প্রাণের ঠিকানা মদিনা রি সব জমিনা রামের ধ্যানের ঠিকানা আকুল প্রাণে কাটিছি শুধু ওহে নবীর আকুল প্রাণে কাঁদছি সুদু হয় দেওয়ানা বঞ্চিত এক প্রেমিকামী দুঃখ বেতার নেই সীমা রচি সুদু আশারা জীবনে রি বঞ্চিত এক কামি দুঃখ বেতার নেই সীমা রচি শুধু আশারালয় জীবনের মা নেই তো কোনো সম্বলামার পাক মদিনার নজরানা নেই তো কোনোলা মার পাক নজরানা আকুল প্রাণে কাঁদচি শুধু বীর না আকুল প্রাণে কাঁদচি শুধু হয় নবীর দিওয়ানা প্রিয় ন আদম হাওয়া বলে নিপার মানবতা মুক্তি পেলো গুছল দুনিয়া আরাধা সুহান মাল প্রিয় ন বীৰ আদম হাওয়া বলে নিপার মানবতা মুক্তি পেল গুছল দুধার নেই তো কুন ভয়ে বাবনা আছেন নবী মাওলানা নেই তো কোনো ভয়ে বাবনা আছেন নবী মাওলানা আকুল প্রাণে কাঁদিছি শুধু হয় নবীর দিওয়ানা আকুল প্রাণে কাঁদছি শুধু ওয়ে নবীর দিওয়ানা মদী নারী সবুজ আমার প্রাণের ঠিকানা মদি নারী সবুজ আমার ধ্যানের ঠিকানা আকুল প্রাণে কাঁদছি শুধু নবীর দিওয়ানা আকুল প্রাণে কাঁদছি শুধু দিওয়ানা আকুল প্রাণে কাঁদছি শুধু হয় আল্লাহ কবুল করতে বহু দিন বাদ দেবাকা মনে যাই হোক আমরা ওটা কিছু গাই ইশালেছে ভাই যাই

চলুন ভাই septiembre kita আল্লাহর واسতে তাবাররুক বিতরন সিন্নি চালাও মানুষের লিวะ ঝিল্লা কোনো şart তো কোনো ধনী গরিব আমরা পার্থক্য করি না আল্লাহর واسতে আমরা খাবাই আল্লাহর واسতে না তো কিটা করি আল্লাহর واسতে খাই ইলেকট্রনিকের খাম নাইনি মনরা এখন জানলো ইসলামের দুইটা উত্তম খামর মাঝে একটা হইল আফসুস সালাম বেশি বেশি সালাম দেওয়া আর একটা হইল তুতুমুত আম মানুষের বেশি বেশি খাবার নেই জুড়ে খুঁজ সোহান ওটা দিয়ে আমরা এই সালে সবর মাহফিল টাঙ্গাইছি আজ আমার গ্রাম মানে গুনা তাই উনচল্লিশ বছর ধরে ওইয়ারা আমরা এইটা দেখাইছে আজকে বহুত মানুষ আমার সুর মানুষের রান্না হয়ে আজকে বহুত মানুষের দুনিয়া মনসুর সাথে আল্লাহর কাছে বিখ্যাত আমরা এই সোনার মানুষগুলারে আল্লাহ দুনিয়া তুমি নিচে গীতারা কবর

এমনটাই আমার এখন ইন্টার রয়েছে সময় আমি কিচ্ছু করার আজকে আমার তিনটা মাহফিল হৌ শ্রীমঙ্গলে মৌলীবাজারে আর বাটে ইমন দূরে টাইম দিতে গিয়া নিজের গাউ জানোর উপরে লিয়াও আমার ইচ্ছা থাকে যে যদি নিজের গাউত মাহফিল আগে জানলে এদিন আমি কোনো মাহফিল লেখা কারণ যা আলি মহল এইটা জিকা কো আমার ভাই মোলা দোষ প্রতিদিন এরার লগে আমার দুই এক মাহফিল দেখা হয় তারা মনে মনে হইবা তান গাউতে ইলাম টাইম নাই এটা বোধা নাই

এর বাদেও যদি আমার গাউল লাগে যদি আমি ইল্লা দুই চার দিন দেওয়া লাগে আল্লাহ দেখে আমি দিব আলহামদুলিল্লাহ আর কিছু কইবার আছে আমি অনুরোধ করবো এদিন আমি মাদ্রাসা তাইছিলাম আমার বৃত্তি খুব জ্বলছে আমি কিথা করতাম আমি জোরন নমাজ পড়ি এক ঘুমাইছি এগারোটা তুটি আমি বড় লেখা থেকে পড়ছি অন্তনে আমি শ্রীমঙ্গল মৌলীবাজার ইয়ার নব্বীগঞ্জ ইয়ার লাস্টের মাফে লাই আমি বিশ্বনাথ করছি কি পর্যন্ত দৌড়ে আল্লাহ সালাহ হইতে এর আমি অনুরোধ করবো আমার ঘরে দুঃখিত হইতা না আমরা এই মাহফিলটারে জারি রাখার লাগে যত ধরনের সহযোগিতা আমি আশা করব আমি আল্লাহর কুঞ্জ করবো আমার আমরা চেয়ারম্যান সাহেব সাবেক চেয়ারম্যান সাহেব আমার ভাই ইমরান উদ্দিন সাহেব ফোন দিসলা যে আমরা আলহামদুলিল্লাহ বড় ভালো একটা উদ্যোগ আমরা গ্রামর গরিব গুরু আমরা ইফতার পাঠিয়ে দিবার লাগে আমি তো অভিজ্ঞান দাজার টেকা ফাঁসে ধর আমার ইমরান চাটাইন ডাকিয়ে গেছে

اللہ <سؤال> رب المیندی <سؤال> نہ আল্লাহ ন ইমানদাৰ হল তোমাৰ তানৰ আল্লাই ৰোজাৰে ফৰজিছ যে বাবে তোমাৰ টানৰ পূৰ্বৱৰ্তীসকলৰ ৰোজা ফৰজ আছিল হতে চোহান ৰোজা আমৰাৰ ওপৰে কিতা ফৰজানকুলীয়া সকোৱা ৰোজা আমৰাৰ ওপৰে কিতা ফৰজ মলৰা কইন জান আগৰ উমতৰ উপৰিও ৰোজা ফৰজ আছিল আগর উম্মতুল লগি রোজা আছে ফরয আছে তবে তারা রোজাটা তুলনামূলক আমরা চেয়ে কঠিন আছে প্রশ্ন ইবুনানে কিলা আমরা রোজা মাসো খানা পানাহার তনে জেলা নিজরে বিরত্তর রাখি ঠিক ওলা রোজা মাসো আমরা যাবতীয় গুনার খাম তনে বিরত্তর রাখি না দা কিন্তু আগর উম্মতুল লাগি রোজা মাসো খানাপানাটনে যেলা বিৰতৰ আগতা ৰৈতা অলা গুণাৰ টনে বিৰত ৰৈতাৰ সবচেয়ে বৰ কঠিন বিষয় এটা আছিল মা তাতোনো এটাই টাইম বিৰত ৰৈতা তারা কৈলে তাৰ ৰোজা বান্ধি যায় জানি না আমাৰ খোঁতা আপোনাৰ আব্দুত আমরা ৰোজাৰ আগলে খাইতাম না পাইতাম পাইতাম না খানি পানী ইটাতো নিচে দু লগৰীয়া গুণাৰ খামৰ নিষেধ না কিদা তাৰ তো গোলাটো তো আছিলোঁ লগইয়া তারা লাগি মাথা নিষেধ আছে এখন চিন্তা করুক মাথা নিষেধ থাকলে আপনি বারো চোদ্দ ঘন্টা যে উফাস আপনি তাকলা তো তাকলে এর মাঝে আন্না মাতি এখন গরু বলার দরকার এখন মাথা গিয়া কিতা কইতাম হুম। হম ই বুবার এডভার্টাইজ দিত সে টেলিভিশনটা কঠিন না সহজ হইত মাথায় না

কেনে আপনি রোজা খার খুশি করার তুই আঙ্গুল দেখা কক্কা খারে খুশি করার লাগে আল্লাহ খুশি করার লাগে নাই তার আপনি কিতার লাগে কেন কষ্ট আর বা রোজা আর দেখিয়া বহুত মা বই নকল বড় চিন্তা প্রথমে সব পাইলে খালি দোয়া লই বা কইবার বা দোয়া করিও রোজা নি আমার লাগে তুমি বিপদ আর বলে খালাম মা কি তো হয়েছে বলে রে বহু মাতিস না আমরা ন আইলেন আগুন হয়ে যায় রোজা

ঠিক না না ঠিক নাই যদি আপনি আদ্দি গুনাহ করেন তে আপনি রোজা রাখ লাগেনা ফাউদি গুনাহ করেন তে আপনি রোজা রাখ লাগেনা নিসামাতন যদি তে আপনি রোজা রাখাত যাই খান ভালো করে বুঝুন জান যুবক ভাইয়ের যারা মোবাইল টি পাই অভ্যাস আছে দয়া করে শরীর বাত্তন ইফতার পর্যন্ত আল্লাহর কাছে এই দেখার গুনাহ আতর গুনাহ খানোর গুনাহ তনে নিজরে বাঁচাইয়া রাখো ফকা ইনশাআল্লাহ জুরহ ফকা ইনশাআল্লাহ রোজা হইল তিন বাঘ বিভক্ত রোজা কয়েবাগ যোরা কত প্রথম অংশ হইল রহমত আল্লাহরে কয় প্রথম অংশ রহমত রহমত অর্থ কি দয়া রহমত খে করবা খে করবা খারে করবা জি না রোজাদারে বান্দা কই না জানো বহুত বেটাই না রোজা মাসে বান্ধা তো যায় যায় হেটা রোজা রাখে না কিন্তু ইফতার লাগছে বাজারও যে কুল্লা দিব বুঝা যাইব সারা গাও আনা রোজার হে একলাও খাম বাটাইস এদম আছই না জানো রোজাদার আল্লাহ দয়া করব জুরে হক কাখারে দয়া করব আর যে গু রোজা রাখে নাই গু বন্দাই না বেন্দা হক কি দাই বেন্দা বেন্দা মন তা জানো রোজার প্রথম অংশ হইল রহমত রহমত অর্থ দয়া আর আল্লাহ কারে দয়া করবা রোজাদার বান্দা বান্দিরে জুরে হক সুবহানাল্লাহ যদি আপনি নিজরে সংশোধন করিয়া সাবানোর শেষর তারিখ পর্যন্ত নিজরে রেডি করিয়া প্রথম রোজা তো নে দশটা রোজা পর্যন্ত ঠিক পালন করে নিতে পারেন বিশ্বাস রাখুন জানো আপনি আমি আল্লাহর দয়ার ভিতরে জাগা চাই কারণ আমরা আল্লাহ ইলার দয়াল জুড়ে সত্য একবার আমরা আল্লাহ কিতা কেমন দয়াল যার দয়ার কোনো সীমা নাই জুড়ে সত্য যার দয়ার কোনো তোমার দয়া জগৎ জুড়ে গাই সকলে তোমার গান সোহান আল্লাহ সব শকতির তুমি আদার আল্লাহ মেহরবান আমার আল্লাহ মেহরবান ই আল্লাহর দয়ার কোন সীমা নাই আশা করি মনে থাকতো তো রোজার মধ্যম অংশ কিতা মাঘবিরাত রুইসা কক রোজার মধ্যম অংশ মাঘবিরাত অর্থ ক্ষমা করি দেওয়া যা কক মাঘবিরাত অর্থ কি সে ক্ষমা করে দিবা খারে

আমরা যারা নমাজ পড়ি পরস বাদে দোয়া করলে দোয়া কবুল হইবার আশা আছে মা তো কেউ আছে না নাই আর এগারো মাস আমরা শেষ রাইত কেউ থাকতাম পারি না উঠতাম পারি না তাহাজ পড়তাম পারি না কিন্তু রোজা মাসে এক সুযোগে আমরা তাহাজ পড়ার সুযোগ আছে না নাই মা তো কোয়া কেনে ফতা খাওয়া দায় এর দেয় লাগি ফতা খাওয়ার যখন উঠমু তখন তো রোজা মাসে তো এই তাহাজ সময়টা পাইলিছি মা তো কোয়া ঘুমোউতিউতি ভাত খাইলি বাই না ঘুমতরে উঠে খাইবা মুখ দই আই না না মুখ দই কা দোয়া মুখ দই আই না না মুখ দইয়া দয়া করি মুখ কান দই না জানো আল্লাহর वास्ते मुख कान দই না জানো কই কি তাকবা বলে মুখ না দই আপনি এক লগে কাম শেষ করিয়া অজু করিয়া বের হইতা ইনশাআল্লাহ হঙ্কা ইনশাআল্লাহ আপনি একটু সময় বাদে দিয়ে ফজরের নামাজ পড়িয়া আর বার উঠিতা একলগে যদি আপনি বাথরুম চেস করিয়া অজু করিয়া বারইন তে অজু করলে মুগ্ধ হইতো নাই টু ইন ওয়ান মাথই না এর অর্থ কি দা একের ভিতর দুই অজু করলে মুগ্ধ হয়ে যাব অজু হয়ে যাব কিন্তু খালি মুগ্ধ হইলে মুগ্ধ হইব কিন্তু অজু হইত না মাথই না এর দা অজু করিয়া বার হয়ে যাব বাত্তর গাড়ি রেডি বা প্লেট বর্তন দোয়া হর ও বা খানি রেডি এর ভিতরে আমি কুলিয়া কুলহু আল্লাহ ছোট্ট চুট্ট সুরা দিয়ে আমি দুই রেখাত দুই রেখাত করিয়া চেষ্টা করবো বারো রেখাত তাহার যুদ্ধ নমাজ আদায় সময় এখন চার রেখাত আট রেখাত জয় রেখাত পাড়ি পড়িয়া আল্লাহর গেছে একটা মিনিট আধা মিনিট আল্লাহর গেছে হাত তুলিয়া খান্দা কাটি করবো বিশ্বাস রাখো জানো ইফতার সামনে লইয়া ইফতার সামনে লইয়া ১০ পাঁচ মিনিট আগে জিকির আজকার তসমিতা আলিল গরোর বউ বাচ্চারে লইয়া নিজে নিজে একবারাত তুল্লি আল্লাহর কাছে দোয়া করমু ও তা যদি করতে পারেন তে রোজার মাঝখানর অংশর ভিতরে আল্লাহ রোজাদার বান্দাবান্দিরে মাফ দিবেন সুবহানাল্লাহ ইফতার করতে যা মেসাবর বান্না ছাইয়া মেসাব তাকলে الحمدালلہ না তাগলে নিজে নিজে দোয়া তা তুল্ল্য সুবিধা আছে না মতই না ও দোয়া করেন জানো রোজার শেষর অংশর নাম কি নাজাত রোজার শেষ ভাগের নাম কি দা কি

মাই বলে নাই বলে চাচা তুমিও নাই একলগে খাম ভাতটি মাছ বুঝতে ভাই চাও সামনে আই কাম না মাছ বুঝলে আইবা চাও আমরা বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আমরা পীর মসজিদ উলতলি চাপতনে শুরু করিয়া শাহজালাল চাপতনে শুরু করিয়া যত অলি আল্লাহ হজরত তুমর রাদি আল্লাহ তালানিয় নবীজির মসজিদ বিশ টাকার তেরাবি শুরু করছিলা আজ পর্যন্ত বিশ টাকার আপনারা তো জানেন আমি গুণাগার মাঝে মাঝে রোজা মাসাল্লাহ আমার বেশিরভাগ আল্লাহ বাড়ি নেওয়া

وتب إن إنك أنت التواب الرحيم ربنا اغفر لي وَلِي الْمُؤْمِنِينَ يوم يقوم الحساب أي الله لك سَلَامٌ درود وسلام سنار مدينة نبي جير دربار بوجا دال نبي زندا مردا أمت خاص কবর হইまい বাবা কবররে জান্নাতের নাও বানাও বিক্যা জিয়ার মাল্লা আমার বহুত মায়ার মানুষ হুল আমরা বহুত মায়ার মানুষ হুল নাম কইলে শেষ করতাম মারতাম না যারা আমরের নিজর ভাই ভাতিজা আবুলল্লাহ খান মা খুরতা আল্লাহ তা মানুষর কবররে জান্নাতের টুকরা বানাইতো তোমার মন্দপান দি আল্লাহ পিহে পাক করছো Abre পৌঁছাই দেও আমার আব্বার কবর টুকা আল্লাহ মা বড় কঠিন বেমারী নেই দেশে বিদেশে বাড়িয়ে করে যত বেমারিও খোলা দেয় আল্লাহ ই জমিনে দূর সরিয়ার সময় আমরা বহুত মায়ার মানুষ সকল বাড়িয়ে করে বিমারের হালত শিফা দান আল্লাহ আমরা বিদেশি অকলরে শান্তি আর ইজ্জতর জীবন দান করো ইলিগেল হল রে লিগেল করিয়া দেও আল্লাহ রুজি দিয়া মা বোনির কুলো ফিরাইয়া দেও আল্লাহ আইস তনে বছর আগে এই মাহফিলর সূচনা লগ্ন তনে আইস পর্যন্ত যত মানুষই মাহফিল একটা সেকেন্ড লাগি শরীর কইয়া জমিন তনে আল্লাহ তোমার বন্দা বান্দিয়া গলার কবরে জান্নাতের টুকরা বানাইয়া দেও আমার প্রিয় মুর্শিদ ফুল তলী সাহেব কিবলা দরবারের সাহেবরে পৌঁছাই দেও তোমার ওলীশরাটা জীবনের خدمتরা কবুল আর মঞ্জুর ফরমা আমিন ফাঁস করি দারুল কিরাত এর خدمتরে সঠিক ভাবে তৌফিক আমরে আমিন ইয়া আল্লাহ আমরা রে এক নেক বানাই দেও আমিন দুনিয়ার مظلوم মুসলমানের সাহায্য করো বারবার আমরারে হারমাই শরি বাইনার মকбул ziyaret नसीব হরো আমিন যার মন যে नेक আছে নবীজির इज्जते পুরা হরো আমিন উফা বিদ আমরিল আল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আল্লাহ আমরা গ্রামের একটা ঐতিহ্য আছে রে ও মোল্লা আল্লাহ কিয়ামত পর্যন্ত এই ঐতিহ্যখান রে তুমি দরিয়া রাখত ই আল্লাহ আমরার বাচ্চাইন তরে আমরার আফনজন করলে আল্লাহ আমাদেরকে আমর কোনো মানুষে জীবনে ভিকারী বানাইয়া মানুষের দরজাত নিও না আমিন দুনিয়ার কোন মুমিন মুসলমানকে ভিকারী বানাইয়ে মানুষের দরজা সুকির বানাইও আমিন আল্লাহ দুনিয়ার চতুর দিক লক্ষ লক্ষ মানুষ তোমার বাড়ির আর তোমার হাবিবের বাড়ির লাগি রেডি হইতে আছে আল্লাহ তোমার বান্দাবান্দিອলের কবুল फरमाओ

والحمد لله رب العالمين